চন্দ্রা বড় ভালো মেয়ে মহিম, তাকে লেখাপড়া শেখানোর কঠিনতম দায়িত্ব ঈশ্বর আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন। সেই সুযোগেই তাকে বুঝেছি, চিনেছি, ভুল বললাম, চেষ্টা করেছি বুঝতে। চন্দ্রা আর দশজনের থেকে অনেক আলাদা জানো, হঠাৎ করে একদম একলা হয়ে যেতে যান। চন্দ্রা সত্যি চাঁদের মতো একা একা বেশে যায় আকাশে, মেঘের মধ্যে দিয়ে দেখলে মনে হয় চাঁদ বুঝি মেঘের সঙ্গে মেঘের তোড়ে বেশে যাচ্ছে। আসলে কিন্তু তা নয়, আসলে চাঁদ তার নিজের জায়গায় একদম অনড়। যে চন্দ্রাকে তুমি দেখতে পাও সেই চন্দ্রা কিছুতেই আসল চন্দ্রা নয়, আসল চন্দ্রা ধরা দেয় একমাত্র আয়নায়, ধরা দেয় একমাত্র চন্দ্রার কাছে, একমাত্র চন্দ্রার সঙ্গেই সে মেশে। আর সেই চন্দ্রাকে পেলেই তুমি তোমার জীবনে সুখী হবে। তুমি যদি চাও তাহলে তোমার অনুরাগের কথা আমি চন্দ্রাকে জানাতে পারি, আমি দেখেছি সে আমার কথা বড় একটা অমান্য করে না। না থাক, তবে তুমি চন্দ্রার কথা ভারী সুন্দরভাবে বললে ভাই, আমার প্রেম যে আরো বেড়ে গেল। আসল চন্দ্রাকে দেখা যায় আয়নার ভেতরে। বাহ, তবে তারাপদ, হ্যাঁ বলে ফেলো, তোমার কথায় এত প্রেম, তোমার হৃদয় এত ভাটা কেন ভাই? এটা কি সত্যি ভাটা নাকি তুমি রহস্যময়? এবার তো প্রশ্ন করার পালা তোমার, প্রশ্ন করে আমার কাছ থেকে জেনে নাও তুমি উত্তরগুলো। বাবাজি কি করে না এরকম ভাবে, কেউ যায় বলতো যদি কিছু হয়ে যায় বাবার? দিদি আমি বলি কি তুমি মিছে চিনতে করছো, কিচ্ছু হবে না তুমি দেখো। তুই কি করে বলছিস কিচ্ছু হবে না, তুই জানিস মায়ের দয়া কি সাংঘাতিক রোগ? আমি জানি তো, এই যে যেটাকে মায়ের দয়া বলা হচ্ছে এটা আসলে একটা রোগ, বসন্ত রোগ। এই রোগটা ছোঁয়াচ্ছে ঠিকই, কিন্তু এই রোগের রোগীকে ছুঁলে বা তাকে দেখলে মায়ের দয়া যে হবে তার কোনো মানে নেই। বাবা তুই তো দেখি একেবারে ডাক্তারদের মতন কথা বলছিস। হ্যাঁ দিদি, যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, রোগীকে ছোঁয়ার পর তারপর যদি সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে ফেলা যায়, সম্ভব হলে চান করে নেওয়া যায়, জামা কাপড় যদি ফুটিয়ে কেচে নেওয়া যায় তাহলে ছোঁয়াচ লাগে না, আর সময় মতো যদি চিকিৎসা করা যায়, ওষুধপত্র খাওয়ানো যায় তাহলে এ রোগ সেরেও যায়। তা এত সব কথা তুই জানলি কোত্থেকে? আমি কি করে জানবো দিদি, এসব তো তারাপথ দাদার কথা, তারপথ দাদা বলে আমি তার কাছ থেকে শুনে শুনে জেনেছি। গায়ে লোকে আমাদের এক ঘরে করে রেখেছে হুজুর, আমাদের কাউকেই বেরোতে দিচ্ছে না। জানেন এক ফোঁটা জলের জন্য কাকা ছেলেটা আমার দাপিয়ে মরে গেল, আপনি বাঁচান হুজুর। শোনো, কেঁদো না কেঁদো না, শোনো শোনো শোনো, তোমাদের ঘর ছাড়া আর কজনের ঘরে এরকম জল বসন্ত? আরো আর 10 ঘর হবে, ওরা কাউকে বেরোতে দিচ্ছে না হুজুর, কি করে বাঁচবো? আমি সবটাই শুনেছি জমিদারবাবু, পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ, একটা কিছু বন্দোবস্ত করতে হবে। দেখুন এরা প্রত্যেকে তো আপনারই প্রজা, যদি কোনো বিহিত হয় সেটা আপনি করতে পারেন। অবস্থা যে এত খারাপ তা আমি বুঝতে পারিনি, কি করা যায় বলো তো?
কেন আপনার আপনার বাড়িতে বারবহলে একতলা বারান্দায় একটা অস্থায়ী হাসপাতাল যদি করা যায় আর কিছু ওষুধপত্র যদি আনানো যায় তাহলেই তো হয়ে যায়। হাসপাতাল এই কি বলছে তার বোধ, এটা কখনো সম্ভব? এটা কি সোজা কথা? আপনি শুধু মুখে একটিবার হ্যাঁ বলুন, বাড়ির সমস্ত ব্যবস্থা আমি করছি, ডাক্তারবাবুকে ডেকে আনছি, ওষুধপত্রের বন্দোবস্ত করছি, এরা প্রত্যেকে ভালো হয়ে উঠবে, শুধু আপনি একটিবার অনুমতি দিন তাহলেই হবে। তুমি বলছো এতে ফল হবে? আমি বলছি, আমি আশ্বাস দিচ্ছি এরা প্রত্যেকে ভালো হয়ে উঠবে, এদের শুধু দরকার ওষুধ আর সেবা, ব্যাস তাহলেই হবে। বাড়িতে চন্দ্রা রয়েছে। চন্দ্রা একা কি আপনার সন্তান? এরা কি আপনার সন্তান নয়? এরা প্রত্যেকে তো আপনারই প্রজা। উমা, আয় উমা, আয় উমা, মাস্টার বাবু ফিরেছে? না দিদি, তারপর তো দাদা তো এখনো ফেরেনি। এখনো ফেরেনি? কেন ফেরেনি, এত দেরি কেন? তা আমি কি করে জানবো বলো? কোথায় গেছে কিছু জানিস? না দিদি, তা জানি না। না দিদি, কি জানিস, কোনটা জানিস? মানুষটা কোথায় গেল, কার সঙ্গে গেল একটু তো নজর রাখতে পারিস? মন কোথায় পড়ে থাকে তোর? আমিও তাই ভাবছি দিদি, খুব চিন্তা হচ্ছে জানো। থাক, তোমাকে আর পাকামো করতে হবে না, নিজের কাজ করো গিয়ে, চিন্তা হচ্ছে। কামরাঙা কেটে রাখতে বলে যেন রেখেছিস? হ্যাঁ এই তো দিচ্ছি। দিচ্ছি মানে এখনো করিস নি? নিজের হাতের কাজ ফেলে রেখে কে কখন বেরোলো, কে কখন এলো, সেদিকে খেয়াল তোর? এগুলো কাজ? দাঁড়া দাঁড়া না, বাবাকে বলে তোকে ওই দারোয়ানের কাজটা দেবো, গেটের বাইরে দাঁড়িয়ে থাকবি, যা পালা। শুনুন, আপনাদের এখানে ভয় বা লজ্জা করার কোনো কারণ নেই, সবাই নিশ্চিন্তে এখানে থাকতে পারেন। হুজুর নিজে এখানে আপনাদের ডেকে এনেছেন, আপনাদের চিকিৎসা হবে এখানে, আমরা সকলে আছি, আপনাদের দেখভাল করব, যত্ন করব, ডাক্তারবাবু আসবেন, আপনাদের চিকিৎসা করবেন, ওষুধ দেবেন, কয়েকদিনের মধ্যেই আপনারা সকলে ভালো হয়ে যাবেন, আর ভালো হয়ে গেলে তারপরে যে যার নিজের বাড়ি চলে যাবেন, ঠিক আছে? আসুন। দেখলে ডাক্তার, দেখলে আমাদের তারাবোধ মাস্টারকে? দেখলে? তোমরা তো বাইরের থেকে দেখি লক্ষ্যে বিচার করো, ইংরেজি জানে, কোট পান্তুন পরে, বড় স্কুলে পড়ায়, আর তোমরা ধরে নিলে ছেলেটার খুব দেমাক। না না হুজুর, তারাবোধ আমাদের চমৎকার ছেলে। না শুধু চমৎকার নয় ডাক্তার, ছেলেটার কি সাহস দেখলে? না হে না, শুধু ইংরেজি জানলে কি আমার সমর্থন পেলেই যে কোনো মানুষের কাজ করতে পারবে না ডাক্তার? বসন্ত রোগে একটা মারাত্মক রোগ, এই রোগের চিকিৎসা করা, সেই রোগীর পুঁজ ঘা রক্ত পরিষ্কার করা, যত্ন করে ওষুধ খাওয়ানো, এটা ডাক্তার, এটা একটা একটা প্রশস্ত মন না হলে, উদার মন না হলে, মানুষের প্রতি ভালোবাসা না থাকলে ডাক্তার এই কাজ করা যায় না। জানো তারাপদকে আমি যতই দেখছি আমি কিরকম অবাক হয়ে যাচ্ছি। আপনি ঠিক বলেছেন হুজুর, তারাপদের এই দিকটা আমার জানা ছিল না। শোনো ডাক্তার, তারাপদর প্রশংসা করছি বলে আমি কিন্তু তোমাকে খাটো করছি না,
আরে তুমি তো কাণ্ডটা ঘটালে। না না হুজুর, আমি বলার মতো এখনো কোনো কাজ করিনি। সেটা বললে তো আমি শুনবো না। দেখো গায়ে রোগ হয়েছে, বসন্ত রোগ দেখা দিয়েছে, লোকে কষ্ট পাচ্ছে। আমি কষ্ট পাচ্ছিলাম জানো, কিন্তু কিছু করতে পারছিলাম না। সত্যি আমার কিছু করার ছিল না। সেই সময় তুমি বুদ্ধি দিলে, তার মতো সাহস দিল, তবেই না কাজটাতে নামতে পারলাম। আর আসল কথা যে চিকিৎসা, সেটা তো তোমারই হাতে। বলো ডাক্তার, তুমি যদি এগিয়ে না আসতে আমি তোমাকে জোর করতে পারতাম? হুজুর, আমরা এতগুলো মানুষ আপনার প্রজা, আপনি আমাদের রক্ষাকর্তা। আপনি কখনো কারোর উপর জোর জুলুম করেননি, সবাই আপনাকে ভক্তি করে, দেবতা মানে। কিন্তু এবার যেটা করলেন হুজুর, সাত গায়ের মানুষ আপনাকে দেবতার উপর স্থান দেবে। না ডাক্তার, এত বড় কথা বলো না ডাক্তার। এখন তুমি আর তারাপদ মিলে যে কাজটা শুরু করেছো, সেই কাজটা যদি আমরা ভালোভাবে করতে পারি, মানুষ যাতে এই মারি রোগের থেকে বেঁচে যেতে পারে, তার জন্যই প্রার্থনা করো। কতক্ষণ এখানে অপেক্ষা করছেন? এই তো কিছুক্ষণ। আসলে তারাপদর ঘরে গেছিলাম, গিয়ে দেখলাম ওর ঘরের দরজাটা বন্ধ, তাই এখানে অপেক্ষা করছি। আপনারা তো বরাবরই একসঙ্গে স্কুল থেকে ফেরেন, আজ উনি আপনার সঙ্গে ছিলেন না? না না, আমরা একসঙ্গেই ফিরেছি। নৌকোর ঘাটে নেমে তারাপদ বললো ওর যেন কোথায় যাওয়ার আছে, তাই। কিন্তু এত দেরি কেন করছে সেটা তো বুঝতে পারছি না। না না, দেরি হবার থাকলে উনি তো জানিয়ে যান। আচ্ছা, কোনো বিপদ টিপদ হলো না তো? না না, আপনি ব্যস্ত হবেন না, আপনি বসুন না, দাঁড়িয়ে কেন? শুনলাম আপনার নাকি জ্বর হয়েছিল। হ্যাঁ সামান্য। না 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 না, সামান্য বলে একদম অবহেলা করবেন না, ভীষণভাবে জল বসন্ত হচ্ছে, আপনি সাবধানে থাকবেন। অবশ্য আপনাদের সিংহদুয়ার পেরিয়ে ওই নিচু তলার রোগ এখানে প্রবেশ করতে সাহস পাবে না। আপনি উঁচু নিচু সব মানেন বুঝি? মানি। দেখুন একটা কথা না সব সময় মাথায় রাখবেন, ভৃত্য যে সে সর্বদাই ভৃত্য, তাকে কখনো মাথায় তোলা উচিত না। আসলে মাথায় তুললেই না তারা বেঈমানি করে। আসলে এদের তো কোনো পরিমিতি বোধ নেই। সবাই একদম নিশ্চিন্তে থাকুন, এখানে কোনো ভাবনা নেই, কয়েকদিনের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ডাক্তারবাবু, বলছিলাম কাল সকালে যে ওষুধগুলো লাগবে তার ফটোটা দিয়ে দিন, আমি বুটুককে পাঠিয়ে আনিয়ে নিই ওষুধগুলো। কাল সকালের ওষুধ আমার কাছে আছে, তবে ওই চালমুগুড়া তেলটা একটু কম পড়েছে, ওটা একটু বেশি করে লাগবে। আচ্ছা আমি দেখছি, বন্দোবস্ত করছি এখন। আচ্ছা উমা শোন, মাসি তুমিও শোনো, রোগীদের মধ্যে যারা বয়স্ক আর যারা বাচ্চা আছে তাদের দিকে একটু বেশি নজর রাখতে হবে। ওসব নিয়ে তুমি কিছু ভেবো না বাবা, কি করতে হবে বলো, আমরা সব করে দেবো। আচ্ছা মাসি, তোমার ভয় করছে না তো? নিজের ঘরে যদি এমন রোগ হতো তাহলে কি আর ভয় পেতাম বাবা? কিন্তু এরা তো কেউ তোমার নিজের ঘরের লোক নয়। গায়ের লোক তো বটেই, এরা তো তোমারও কেউ না, তাহলে তুমি ঝাঁপিয়ে পড়লে কেন? তুমি, ডাক্তারবাবু, হুজুর যদি নিজে এসব কাজ করতে পারেন তাহলে আর ভয় কিসের? এই তো চাই মাসি, তুমি উমা যা করছো তাতে আমাদের চিন্তা দূর হয়ে গেছে, এরা সবাই ভালো হয়ে উঠবে। মাসি তোমাকে একটা খুব বড় কাজের ভার নিতে হবে কিন্তু। বলো বাবা। এদের সকলের জন্য রান্নার বন্দোবস্ত করতে হবে। নিশ্চয়ই করবো।
খুব ভালো, তাহলে তুমি যাও রান্না কাজে লেগে যাও। আচ্ছা উমা শোন না, কয়েকটা মশারি কম পড়েছে, তুই গিয়ে খোঁজ তো, যেখানে যা মশারি পাস সব নিয়ে আয় এখানে, সব টাঙানোর বন্দোবস্ত করতে হবে। ঠিক আছে তারপর দাদা, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। মা এসো তো, চল। তুমি যা করলে তাতে তোমাকে ধন্যবাদ জানাবো, না কৃতজ্ঞতা জানাবো, না শ্রদ্ধা জানাবো, এ আমি ঠিক করেই উঠতে পারছি না। ছিছি ডাক্তারবাবু, আপনি আপনি কি বলছেন? কেনই বা বলছেন? আপনি যদি উদ্যোগ না নিতেন তাহলে তো এই কোনো কিছু সম্ভব হতো না, কারো সাধ্যে ছিল সমস্ত ব্যবস্থা করার। সবেরা মরে গেল নাকি? আরে এই যে কোথায় ছিলেন আপনারা সব? আগে আমি তো সোনা মাত্রই দৌড়ে এলাম দিদিমণি। সোনা মাত্রই দৌড়ে এলেন? আপনাকে দেখেছি আমি। উমা কোথায়? উমাকে ডাকছি আমি, আর উমার মা মাসি কোথায়? তাকেও তো ডেকে ডেকে সারা হচ্ছে। ওরা সবাই নিচে ওই বার্মা হলে। বার্মা হলে? এখানকার কাজকর্ম ফেলে দিয়ে বারমহলে কি করছে? কি সাহস! বারমহলে দক্ষিণের বারান্দায় যে দাতব্য চিকিৎসালয় হয়েছে গো। দাতব্য হাসপাতাল? কি বলছো কি, তোমার মাথা ঠিক আছে? আমাদের বাড়ির মধ্যে দাতব্য হাসপাতাল? মাস্টার বাবু, ডাক্তার বাবু আর আমাদের হুজুর মিলে এই ব্যবস্থা করেছেন। উমা, উমার মা সবাই বারান্দা ধুয়ে মুছে সাফ করে সারি সারি বিছানা করে দিয়েছে, আর আমাদের মাস্টার বাবু উনি নিজে সেই বিছানায় তাদের শুইয়ে দিয়ে মশারি টাঙিয়ে দিয়েছে। কি সাংঘাতিক! আমি জানতে পারলাম না এত কিছু ঘটে গেল। উমা ওখানে কি করছে? হাই ফরমাস খাচ্ছে, জলটা এটা ওটা এগিয়ে দিচ্ছে। ডাকো, ডাকো ওকে, ডাকো। আমি ওকে জিজ্ঞেস করতে চাই, কাকে জিজ্ঞেস করে ওখানে গেছে? ডাকো, যাও। যাচ্ছি দিদিমণি। আমি তাহলে আজ আসি। যাবেন? আপনার বন্ধু তো রয়েছে বাড়িতেই, দেখা করে যাবেন না? না আজ থাক, ও বোধহয় ব্যস্ত আছে, কথা বলার ফুরসত পাবে না। হ্যাঁ তা হয়তো পাবে না। তবে একটা কথা আমি না বলে থাকতে পারছি না, এই ছেলে মানুষটাও না করলেই পারত। জল বসন্ত তো একবারে অন্ধরে ঢুকে পড়ল। আপনি একটু সাবধানে থাকবেন।